দেখো পরীক্ষার মার্কশিট কোথায় ফেলে রেখেছে। আমার দুর্জয় বিপ্লব স্ট্যান্ড করেছে। ইয়াল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকর মা। তোদের বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে সবচেয়ে বেশি খুশি হতো। আজ তোরা ডিগ্রি পরীক্ষায় স্ট্যান্ড করেছিস, আমার মনের আশা পূরণ করেছিস। বল বল, আজ তোরা কি চাস বল। যা চাবি তাই পাবি। কিচ্ছু লাগবে না মা, কিচ্ছু না, শুধু আমার মায়ের মুখে হাসি দেখতে চাই মা, তাই না রে ভাইয়া? হ্যাঁ, বাবা মারা যাবার পর থেকে কখনো আমাদের কোনো কিছুর কষ্ট বুঝতে দাওনি। শুধু মা কথা দাও, সারা জীবন তোমার আঁচলের ছায়া আমাদের মাথার উপর রাখবে রাখবে রাখবে। ছোট সাহেব আর বড় সাহেব পাস করছে, প্যাক বইলে বৃষ্টি কাম। এই নয় তোমার নকল মার্কশিটের টাকা, 1 2 3 4 5 দারুণ পাড়িয়েছো ফ্রেন্ড। নকল মার্কশিট দিয়ে পাশ করেছে, যদি তোমাদের মা জানতে পারে তোমরা পাশ করো নাই তখন কয় কি। আরে মা জানবে কি করে, মা তো কলেজে গিয়ে খোঁজ নিচ্ছে না। গত 3 বছরে একটা পরীক্ষা তো পাশ করিনি, প্রতিবারে তো জাল মার্কশিট দিয়েছে। কই, মা তো ধরতে পারেনি, খোঁজ নিতে কলেজে যায়নি। আপনারা এত খারাপ, আগে তো জানতাম না। আম্মা খবর দিলাম আমি, টাকা দিতেছেন সবাই রে। টাকা দিয়েছি ওদের ধরার জন্য, ধরো ওদের। সকালে ফোন করেছি আর এখন এলি, এই বুঝি তোদের পুলিশের অবস্থা। দেখো বুবু, তুমি শুধু মায়ের পেটের বোন বলে এলাম, অন্য কে হলে তোমাদের মা ছেলে ফালতু কেসে এই কুতুব দারোগা আসত। ফালতু কেস? নকল মার্কশিট আনা, নকল প্রিন্সিপাল সাজিয়ে আমার সাথে মিথ্যে বলা, আমাকে মিথ্যে সান্ত্বনা দেয়া, এসব ফালতু কেস। আজ যদি এসব ঘটনাকে ছোটখাটো অপরাধ বলে প্রশ্রয় দিই তাহলে ভবিষ্যতে ওরা আরো বড় অপরাধ করবে, তা আমি হতে দেব না। আমি চাই মার্কশিট জাল করার অপরাধে তুই ওদের আইনের মাধ্যমে শাস্তা কর, নাকি তোর উপরওয়ালাদের বলতে হবে। চাইতেছি বুঝি, চাইতেছি। পুলিশের ভয় একটাই, ওই উপরওয়ালা। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সামনে তোমার ছেলেকে হাজির করবো ইনশাল্লাহ। কই যাইতে পারে? হ্যাঁ, তাতে তো ঘুমাইতে যাইব, নিশ্চয় হোটেলে যাইব। তোরা চলস পাতায় পাতায়, আমি চলি কাছে কাছে। হোটেলগুলোকে রেট দিলেই একটা না একটা খুঁজা পামুই।
যেভাবেই হোক রাতে এই হোটেলেই কাটাতে হবে। যে অন্যায় করেছে রাত না থামলে মার সামনে যাওয়া যাবে না, দু একদিন এখানে থেকে যাই, কুতুব মামাও খুঁজে পাবে না। কে? চল এখানে ভিতর খুঁজে দেখি এখানে আছে কিনা। হ্যাঁ চল। আরে ভাই কে আপনারা? কে ভিতর ঢুকছেন কেন? কি চাই? কে আপনারা? যান যান বলছি। নো নো, ওয়ার ইজ সোনালি? শি ইজ মাই লাভার, ওকে বিয়ে করব। ওকে খুঁজে বের করে দাও। সোনালি? ইয়েস। এই হোটেলের রুমে? ইয়েস। মাথা ছিট আছে? ইয়েস। নো 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 নো, মাথা ছিট আছে? নো নো নো, মাথা ছিট আছে? এই ছেলে, আমি পুলিশের লোক, তোদের মতো যুবকদের ধরার জন্য আমি এই হোটেলে রয়েছি। যা যা। আরে কে আপনি? আমার কি চান? আমি আজ রাতের লাগে। মানে? মানে আবার কি? ম্যানেজার কি তাকে অ্যাডভান্স দিয়েছেন, অথচ লাগেজ মানে জানেন না, একেবারে কচিত পোকা। আমি তো আপনার জন্য টাকা দিইনি। এত ভয় পাচ্ছেন কেন? প্রথমবার বুঝি। হয় আমার কপাল, সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে। কি শিখাবেন? সব কিছু আমার শিখে কোন কাজ নেই। আপনি যান। পাগল, এমন ফ্রেশ মানুষ আমি কোনদিন পাইনি। আজ সব ফ্রি, বাইরের দরজা বন্ধ আর চাবি আমার কাছে। সবগুলি লাইনে দাঁড়া করো, সবগুলি বয়স কত? 12 কি 13? বিশ্বাস হয় না। কি যে হবে? একা কেন? আমি একা না। তাহলে দুগলা কোথায়? পেছনে। পেছনে কই? কই? আমি নাই স্যার। অত্তরে হারানোর নাগার বাচ্চা। আমি পুরো বলছি স্যার, তোর বয়স কত? স্যার স্যার মাফ করে দাও, জানা। আচ্ছা তোর বাড়ি কোথায়? ঢাকায়। ঢাকায়? এ হারানোর বাড়ি গেলাম স্যার। গেলাম? ধর ধর সেন্ট্রি। তাই দাও। আসো আসো স্যার। কোন দিকে? মামা মামা মামা। কে তোর মামা? আমি ডিউটি দারোগা কুতুব। ডিউটির অত অবস্থা আমি কারো মামা নই। হ্যাঁ ছাগলা, এই লম্বুটা, আরে ছাগলা গুড়া, কি যে ভাগি না, এটা আমি কি দেখলাম রে? মামা, তুমি যা ভাবছো তা নয়। কোথায় যাবো ঠিক করতে না পেরে আমি লুকে থাকার জন্য এই হোটেলে উঠেছিলাম। আমি কিচ্ছু জানি না। সবই জানবা, আগে বুবুর কাছে লই, তারপর ঠিকই জানবা। প্লিজ মামা, তুই উঠেছ মাংস দেখলে খারাপ করব। তাই মেইন রোড থুইয়া জঙ্গল দিয়া যাইতেছি। কত কুরমু? আমাকে গার্জিয়ানের হাতে তুলে দিবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। না না না, তোমাদেরকে ছাড়া যাবে না। ছেড়ে দিলে কেসটা কি লাগবে? হ্যান্ড টু হ্যান্ড ধরলাম। শুনো, উপায় একটা বের করতেই হবে। আমি কিন্তু বাড়িতে ফিরবো না, ব্যাস।
একটু মিষ্টি কথা বলো ওনার সাথে, আমি ব্যবস্থা করছি। আচ্ছা মামা, আপনাকে দেখলে খুব দুঃখী দুঃখী মনে হয়, আপনি বিয়ে শাদি করেননি বুঝি? না, মন মতো মেয়ে খুঁজে পাই নাই। যাও, দু চারটা পছন্দ করছিল খেলে মারামারিও করে, তাই নাকি? ভারী মজার তো। হ্যাঁ, কারো পৌষ মাস কারো সর্বনাশ। যাও একটা পছন্দ কইরা অনেক দূর পিছিয়ে পিছিয়ে গেলাম, চেহারাটা ঘুরিয়ে দেখি, মুখটা দাড়ি মুছে ভরা, এখন বুঝো কেমন মজা। হ্যাঁ হ্যাঁ, দেড় দশক বলতে পারো, যতই মামা বলো আর মিষ্টি মিষ্টি কথা বলো, বুঝছ, কিছুতেই পারবে না। আমার নাম কুতুব দারোগা, আইনের ব্যাপারে আমি খুব কড়া, পালানোর পথ নাই, বর্ষ ধরা। নিয়ে আসি তোমার আসামিকে। বাবাজি এটা হোটেলে লুকিয়েছিল, আশ্চর্যের কথা কি জানো বাবু, ভাগ্নের সাথে মেয়েটিও ছিল, দুজনে খুব কাছাকাছি ছিল তো তাই নিয়ে এলাম। কুতুব, আরে আমার ধমকাও কেন, আমি আবার কি করলাম, ধমকাবে তো ওদের দুজনকে। গাধা, নালায়েক, বোকা, তোকে দিয়ে কিচ্ছু হবে না, এতদিনে বুঝতে পেরেছি, পুলিশে 20 বছর চাকরির পরও কেন তুই দারোগাই রইলি, তোর প্রমোশন কোনোদিনই হবে না। কিন্তু কেন কেন? দেখ কি, তুই তো মানুষ একটা গরু না কেমনে, আমি দাগাতে পারুম না। দারোগা সাহেব, দারোগা সাহেব, আমার ভাগ্নি সোনালি বাড়ি ছেড়ে পালিয়েছে, ওকে খুঁজে দিন, আমার বোন মরা একমাত্র ভাগ্নি। আরে আসমানকে দোষ, ভবি তুই আ যা, ল্যাংটা খালের বন্ধু কুতুব, তুই এখানে আয়, আমাকে বাঁচা দোষ, আমার ভাগ্নি সোনালিকে খুঁজে দে। দেব দেব, কিন্তু ঘর ছেড়ে পালালো কেন? ওই যে কুলঙ্গারটার জন্য, ওই শয়তান আর ওর মা মিলে সোনালিকে ঘর থেকে ভাগিয়েছে। নো চিন্তা, তোর বাগ্নিকে ঠিকই খুঁজে বের করবো, কিন্তু সাথে কোনো ছবি ছবি এনেছি, আর এই তো সামনে, আমার টাকাটা তো কি কি ওর টাকা। আচ্ছা ঠিক আছে, এ তো আমার ভাগিনা বিপ্লবের সাথে আছে। তুমি বাড়িতে ফিরবে না বলে তাই পুলিশ মামার কাছ থেকে পালালাম, এখন বলছো জঙ্গলে থাকবে না, তো এই অবস্থায় কোথায় যাবে? জানি না, শুধু জানি আমি আর বাড়িতে ফিরবো না। কেন, বাড়ির প্রতি তোমার এত ভীতি কেন? বাড়ির প্রতি ভীতি নেই, ভয় পাই আমার মামাতো ভাই ড্যানিকে আর মামিকে। মামা আমার ভালো, সে আমার ক্ষতি চায় না। তাহলে বাড়ি থেকে পালালে কেন? বললাম না, মামাতো ভাইটির জন্য, পাজি নচ্ছা শয়তানটা আমাকে বিয়ে করতে চায়। ও লোভ কত, বিয়ের মধ্যে ক্ষতি কি, বিয়ে তো ভালো জিনিস। কি বললে? ওই মাতার লম্পটটাকে আমি বিয়ে করব? তুমি এমন কুবুদ্ধি দিতে পারলে? তুমি তো লোক ভালো নয়, তোমার সাথে আর এক মুহূর্ত নয়, চলি। এই এ বন্ধন ছেড়া যায় না, কাটতে হবে কাটতে হবে, তারপর আমার কাছ থেকে যেতে হবে, চলো। কোথায়? কামারবাড়ি। কামারবাড়ি? বলি শোনো, তোমরা দুজনে এই কামারবাড়ি পাহারা দাও। ইয়েস স্যার। হাতে যখন হাত করে আটকানো, তাইলে একবার না একবার কাটানোর চেষ্টা করবই, আর এই এলাকায় কামারবাড়ি একটাই, এখানে না সে উপায় নাই, বাঁচা ধনরা। দেখলি কি করবো স্যার? কি আর করবা, দেখি দেখি করে নাচবা আর মনে মনে টাঙ্গেলে চমচম খাবা, আর যে আহম্ম দেখতে পেলে থানা ধরে নিয়ে আইবা। না 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 না, থানা থানা না, আমার কাছে নিয়ে আইবা, প্রমোশনের ব্যবস্থা আছে, এইখান থেকে এক চুলো লড়বি না, আমি যাই দেখি ছোট ভাগ্নেটা কোথায়। গরম লাগলো কেন দেখি তো। Thank you.
ডিউটি অফিসার কে? ওই যে দারোগা সাহেব, আমার ভাতিজিকে এক লাফাঙ্গা ডিস্টার্ব করে, তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। তোমায় দেখলে মনে হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখে দারোগা সাহেব, এমন করে কি দেখছেন? কি মোহনীয় রূপ! আরো আগে আমাদের কেন দেখা হলো না? কি যে বলেন! আমার নাম কুতুব, আপনার নামটা? মিস লায়লা। এখনো মিস, মিসেস হওয়ার এখনো সাথ জাগিনি। আপনাকে দেখার আগে তেমন কাউকে পাইনি। জানতে চাই। কি জানতে চান? আমি জানতে চাই ওই ছেলের নাম ঠিকানা। নাম ঠিকানা জানি না, তবে দেখতে লম্বা, গায়ের রং ফর্সা, কোকড়া কোকড়া চুল, এই বোকা বোকা চেহারা। মোড়া বেড়ি কয় কি? ওই আমার দুর্জয় না তো? হ্যাঁ, কি ভাবছেন? না না, কিছু না কিছু না। ওই বেটাকে ধরতে পারলেই আমি নিজেকে খবর দেবো। আপনার টেলিফোন নাম্বারটা? 9000069। আচ্ছা 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 আচ্ছা। সাথী ধরো না, ধরো না প্লিজ, ধরো। মনে হয় কাটাটা বিধে অর্ধেকটা ভেতরে রয়ে গেছে। আমি আমি একটু দেখি। নো, ডোন্ট টাচ। ওকে। এই রাগ করলে? তুমি তো শুধু কাটাটাই বের করবে, তাই না? আঙ্গুল নেই, লক নেই, লক নেই তো কি যে করি। আহ
এই দেখো। পানিতে ভিজে রোদে পুরো একদম গন্ধ হয়ে গেছে। এই যে ভাই ড্রেসরুম কোনটা? এই তো। চিৎকার মনে হলো না?
আম্মা আমি জানি না। তোকে নিয়ে চল, এই নিন আপনাদের পাঞ্জাবি টাকা, চল। এই দিক দিয়ে গেছে, কোথায় গেল? কোথায় গেল রে লোকটা? এত অস্থির হোস নেই, ওকে আমি চিনি। শোন, চল, এটা তো একটা কুকুর, আমি মনে করেছিলাম বাঘ, চল। বাবলা বনের দ্বারে দ্বারে বাঁশি বাজায় কে? প্রাণ সখী, এই যে খারাপ, আপনারা কারে চান? তোর বাপের চাই, দূর যাই কই। হ্যাঁ তো উপরে, চল। এই শুনে, তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। হ্যালো, এই মনে মনে হয়ে গেল লেনা দেনা। গুনে গুনে আয়
না চেনা তুমি কত চেনা এই মনে মনে হয়ে গেল লেনা দেনা কোকিলা কোকিলা কি জাদু করিলা উঁচু ডালে বসিয়া কুহু কুহু ডাকিয়া আমারে পাগল করিলা কোকিলা কোকিলা তোকে না হোটেলে দেখেছিলাম, তুই আমার প্রেমিকাকে নিয়ে ভেঙেছিস, আজ তো রেহাই নেই। ভুয়া পুলিশ সাজে আমাকে ভয় দেখিয়েছিলি। হ্যাঁ, I will kill you. সোনালি সামনে শো, সামনে শো প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও এক্সিলেন্ট, ওয়াও, একেবারে জেমস বন্ডের ছবির মতো মনে আছে? শালা জাদু জানি নাকি, গেল কোথা? তাড়াতাড়ি আসো না, নে বস। ইয়ে ভাইয়া, দুদিন ধরে কোথায় ছিলি, কোনো খোঁজ খবর নেই? আর বলিস না, বিরাট একটা ঝামেলা জড়িয়ে গেছিলাম, ম্যাচটা দে তো। নে ইয়ে ভাইয়া, ইয়ে কে রে? আমি সোনালি। হ্যাঁ, মানে আমার ইয়ে ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আমি সব বুঝেছি। ইয়ে তো বাইরে কেন, ভেতরে চল। আরে মা তোকে হারিকেন জ্বালিয়ে খুঁজছে, মার রাগ এখন একদম ঠান্ডা। কিন্তু সোনালিকে নিয়ে মার কাছে কিভাবে যাব? তাই তো, কেন ওনার বাসা আবার কি সমস্যা? আমি বাসায় গেলে আমার মামা দ্য ব্লাডি ডগ টমির সাথে বিয়ে দিয়ে দেবে। না না না, তা হতে পারে না, আমার হবু ভাবির বিয়ে হবে কুকুরের সাথে, অসম্ভব। তা আমি হতে দেব না। তোমাকে সেফ জোনে রাখার একমাত্র একটাই বুদ্ধি, পিঙ্কি। দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট। হ্যালো পিঙ্কি, তাড়াতাড়ি চলে এসো তো। এই শোনো শোনো, ঘরে না ঘরে না, ওই যে ঘরের পেছনে কুকুরের ঘরটা আছে না, সেখানে। এই খাবার খাবার। এই শোনো শোনো, আসার সময় কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ ওকে, বাই। আরে আস্তে আস্তে, খাবারের প্যাকেটে কি ধরো না, সাবধানে। হ্যাঁ হাতে একটু ধরো। বাপরে, এসো। হাই, হ্যালো। ভালো, মোটা সোটা আছে, ঘর রেখে চোরের মতো কুকুরের ঘরে ডাকলে কেন? নে ভাইয়া ধর। আরে ব্যাপার আছে পরে বলছি, আগে পরিচয় করিয়ে দিই। আমার ভাইয়া আর ভাবি। দেখ কিসের ভাবি, দুর্জয়ের কাছে তুমি যেমন, বিপ্লবের কাছে আমি তেমন। বুঝতে পেরেছি, কিন্তু আমাকে কেন জরুরি তলব করা হলো সেটা কিন্তু কেউ বলছে না।
সমস্যাটা আমার, আমি বলছি সোনালীকে মার সামনে নেওয়ার মতো পরিস্থিতি এখন না, এবং বাড়িতে ফিরে যাবার সুযোগ তার হাতে নেই। ওকে কদিন তোমাদের বাসায় রাখতে হবে। তুমি তুমি সোনালীকে নিয়ে যাও, আমার অনেক কাজ আছে, ভাইয়াকে নিয়ে মার কাছে যেতে হবে। যাও যাও যাও, চলো। শোন ভাইয়া, জলদি আসো। কি বিপ্লব, তোর কি হয়েছে? আর বলো না মা, রাস্তায় একটা ট্রাক পেছন দিয়ে এসে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়েছে গর্তে। সর্বনাশ। আর ভাইয়া পড়েছে ফুটপাতে। হ্যাঁ মা, সে সময় দুর্জয় যদি ফেরেশতার মতো হাজির না হতো আমার যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহ জানে। মার সাথে মিথ্যে কথা বলে বাড়ি ছেড়ে পালালে কি হয় দেখেছিস? দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মামা 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 মা, ডাক্তার লাগবে না, আমি হাসপাতালে সব ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। ওসব ডাক্তার দিয়ে হবে না, আমাদের পারিবারিক ডাক্তার লাগবে। কত করে বলি ওসব মিথ্যে কথা ছাড়, লেখা পড়ায় মন দে। আমার সাথে এত বড় ধোকাবাজি! এ মা, চুপ! মা ডাকার অর্থ বুঝিস? বুঝিস মায়ের কাছে সন্তান কি? সন্তানের গায়ে সামান্য আঘাত, মায়ের বুকে ছুরির মতো বিঁধে। মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা আমরা না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি। না, তোরা ক্ষমার অযোগ্য, তোরা নষ্ট হয়ে গেছিস, টাকা তোদের নষ্ট করে দিয়েছে। তোদের তোদের যা ইচ্ছে তাই কর, আমি আমি আর একটি টাকাও তোদের দেব না। মা মা, সর্বনাশ, টাকা ছাড়া চলবো কি করে? আরে ঢাকা শহরে শ্বাস না নিয়ে বাঁচা যায়, কিন্তু টাকা টাকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। হ্যাঁ, কিন্তু মা টাকা না দিলে পাবো কোথায়? উপায় একটাই, কি? আদু ভাই। ইয়েস, শুনছি চুরি করা মহাপাপ। চুরি না চুরি না, এইটা হইল ধার, নিজের টাকা নিজে নিলে চুরি হয় না। চল চল, দেরি করলে লেট হয়ে যাবে। রুটি ডাকাতি করবি। তোদের আমি শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তোরা শাসনেরও যোগ্য নস। তোদের শরীরে অপরাধ মিশে গেছে, তোরা তোরা ক্রিমিনাল হয়ে গেছিস। তোরা চুরি ডাকাতি করতে চাস? নে, যা আছে সব নিয়ে যা।
মা। খবরদার, ওই মুখে আমাকে আর মা ডাকবি না। বিশ্বাস করো মা। বিশ্বাস? তোদের মুখে এই শব্দটার কোনো অর্থ নেই। তোদের বিশ্বাস করেছিলাম বলে আজ তোরে নিজের ঘরে চুরি করতে এসেছিস। বিশ্বাস করেছিলাম বলে জাল মার্কশিট বানিয়ে আমাকে ধোকা দিয়েছিস। ফেল করা ছাত্রকে প্রিন্সিপাল বানিয়ে আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিস। আর আমি তোদের বিশ্বাস করি না। আমার সামনে থেকে তোরা চলে যা। তোদের বিশ্বাস না করে রাস্তার দুটো কুকুরকেও যদি বিশ্বাস করতাম, তারা আমার মনে এত বড় আঘাত দিত না। দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। আর তোরা না গেলে আমি চলে যাচ্ছি। মা, মা, আর বলো না মা। অনেক বলেছ, বাড়ি থেকে তুমি যাবে কেন? যেতে হয় আমরা যাব। আমরা তোমার কুলাঙ্গার সন্তান, শাস্তি আমাদের পাওয়া উচিত। যদি পারো ক্ষমা করে দিও মা। কোনো মতেই তোদের আমি ক্ষমা করব না। মা যাই ভাইয়া। ও মা, মা যাই। কত যাই যাই বলার কি আছে, যা যা। কোন ক্রিমিনালের সাথে হাত মিলিয়ে বাকি জীবনটা পার কর। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি দাউদ ইব্রাহিম বাংলাদেশের নিরীহ জনসাধারণের সাথে প্রতারণা করে তাদের 5,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং তার এই কুকর্মে বাধা দিলে দুজন সহকর্মীকে সে খুন করে। তাই এই আদালত আসামি দাউদ ইব্রাহিমকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 305 ধারা মতে ফাঁসির আদেশ দিচ্ছে। আর যতদিন তার ফাঁসি কার্যকর না হবে ততদিন তাকে পুলিশের বিশেষ সেলে কড়া নিরাপত্তার সাথে আটক রাখার নির্দেশ দিচ্ছে। সত্যি চমৎকার, বিখ্যাত জায়গা। আমার চিরদিনের শখ ছিল যদি কোনোদিন এই জেলের ভেতরটা দেখতে পারতাম। আল্লাহ কারো মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না। কারেক্ট। থ্যাংক ইউ জেলার, আশা করি আমরা বন্ধু হতে পারবো। প্লিজ। জেলার, তুমি সমঝদার লোক, সবই বোঝো। আমি শক্ত বিছানা একদম শুতে পারি না, তাই একটা ফোমের ব্যবস্থা করলে ভালো হয়। আর কিছু? ছেলের সাথে অ্যাটাচ বাদ থাকা চাই। আর আর বেশি কিছু না। সময় কাটানোর জন্য একটা টিভি, আর ঠান্ডা পানি খাওয়ার জন্য ছোট্ট একটা ফ্রিজ। এই আপনার সেল। ইউ মাস্ট বি জোকি, এখানে আমি থাকবো কি করে? কেন, আপনি যা যা চাইছেন তার সবই তো এখানে আছে। ওই যে আপনার ফোমের বিছানা, এই আপনার ফ্রিজ। আপনার সুবিধার জন্য এমন একটা টিভির অ্যারেঞ্জ করেছি যাতে কোনো কারেন্টের প্রয়োজন হয় না। ওই যে আপনার টিভি, সর্বক্ষণ খোলা আকাশে বিচিত্র সব রঙের খেলা দেখা যায়। শোনো জেলা, তোমাকে আমি একান্ত কিছু বলতে চাই। বলতে পারো। তুমি হয়তো জানো আমার নামে কি অভিযোগ। আমি নাকি 5,000 কোটি টাকা আত্মসাৎ করেছি। বোধহয় শুনেছি। কথাটা সত্যি কি জেলার? এত টাকার কথা শুনেও তোমার কোনো পরিবর্তন হলো না? টাকা তোমার, আমার তাতে অবাক হবার কি আছে? আছে, আছে। তুমি চাইলেই তার অর্ধেকটা পেতে পারো। মানে? মানে 5,000 কোটি টাকার অর্ধেক 2,500 কোটি টাকা। তোমার কাজ একটাই, শুধু আমাকে ছাদ পর্যন্ত পৌঁছে দেবে। তারপর? ছাদ থেকে হেলিকপ্টার করে বর্ডার পার হলেই অন্য দেশ। কি ভাবছো জেলার?
ভাবছিলাম কোন গালে তোকে চটটা দেব। সাধারণ মানুষকে ঘর দেবার কথা বলে বস্তি উচ্ছেদ করে বানিয়েছিস পাঁচতলা হোটেল, লক্ষ লক্ষ মানুষকে ফ্ল্যাট বাড়ি দেবার কথা বলে তাদের সর্বস্ব লুটে নিয়েছিস, আত্মসাত করেছিস 5,000 কোটি টাকা। কুত্তা, গরিবের রক্ত চুষানোর বিচার তুই, ওই পাপের টাকার ভাগ আমাকে দিবি আর আমি তা নেব, তা তুই ভাবলি কি করে? জেলার সৎ, কিন্তু সবাই তো আর তোর মতো না, এই টাকার জোরেই আমি তোর জেল থেকে পালাব। অসম্ভব, আমার জেল থেকে কেউ পালায়নি, পালাতে পারবেও না, তোর ফাঁসি আগামী 22 অক্টোবর এখানেই হবে। তোর আগের কোনো কয়েদি দাউদ ইব্রাহিম ছিল না জেলার, আমি তোকে কথা দিচ্ছি ফাঁসির দুদিন আগে আমি ঠিকই পালাবো, এটা আমার চ্যালেঞ্জ। আমিও চ্যালেঞ্জ করলাম, আমার জেলখানা থেকে তুই তোর পুরো টাকার বিনিময়ে পালাতে পারবি না। দাও দাও ফুর্তি করো, অনেক বড় দাও মেরেছি আজ, প্রতিজনের ভাগে কমসে কম 10 লক্ষ টাকা। এর চেয়ে কয়েক গুণ বেশি টাকার মালিক তোমরা হতে পারো। এ তুই টুন্ডা, কিং টুন্ডা, দাউদ ইব্রাহিমের একমাত্র ছোট ভাই। দাউদ? দাউদ ইব্রাহিম? ইয়েস দাউদ, 5,000 কোটি টাকা আত্মসাত ও খুনের দায়ে তার ফাঁসির অর্ডার হয়েছে, তাকে ছাড়িয়ে আনার জন্য রিজার্ভকে আমি চাই। মানি ইজ নো প্রবলেম। 5,000 কোটি? অর্ধেক চাই, তেজাবকে পেয়ে যাবে। প্রথমত চাই জেলার রায়হানের ছবি, এবার দেশের সেরা কজন প্লাস্টিক সার্জারি ডক্টরকে কিডন্যাপ করে নিয়ে এসো, যারা তেজাবের চেহারা ও কণ্ঠকে হুবহু জেলার রায়হানের মতো করে দেবে। ডক্টর সালিম, আমি তোমার পুরো গ্রুপটাকে কিডন্যাপ করলাম। অসম্ভব, এখানে অপারেশন চলছে, কে আপনি? বেরিয়ে যান, রোগীর অবস্থা খুব খারাপ। চল। অসম্ভব, আপনারা যা বলছেন তা আমাদের দিয়ে কখনো সম্ভব নয়। আমরা মানুষের চেহারা বিশেষ কোনো কারণে নষ্ট হলে তা ঠিক করি, কিন্তু স্বার্থ উদ্ধারের জন্য একজনের চেহারা আরেকজনের মতো করি না। ভেবে দেখো ডাক্তার, আমার চেহারা এমনিতেই জেলার রায়নের সাথে মোটামুটি মিলে যায়, যদি পুরোটা মিলাতে পারো তবে তুমি যত টাকা পাবে তা দিয়ে সারা জীবন বসে খেতে পারবে, বলো রাজি? না, আমরা কেউ জীবন থাকতে এই কাজ করবো না। কি
ডক্টর সেলিম, তুই রাজি কিনা বল। না, আমি তোমাদের কথা রাজি না। উনি ডাইনি, লোকটা মরে যাবে যে, ওকে ছেড়ে দে। আমি রাজি, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকেও মেরো না, আমার ঘরে বউ বাচ্চা আছে, মেরো না। বল তোর ডিমান্ড বল। কিছু না, কিছু চাই না, শুধু আমাদের কথা দিতে হবে, কাজ শেষ হওয়ামাত্র আমরা মুক্তি পাবো। আমাদের পরিবারের লোকজনদের কাছে নিয়মিত আমাদের খোঁজ খবর পৌঁছে দিতে হবে। কারেক্ট, আমার শুধু একটাই শর্ত, আগামী 22 অক্টোবরের অন্তত এক সপ্তাহ আগে আমার চেহারা কণ্ঠ জেলার রায়নের মতো হওয়া চাই। তাহলে আমার এই ক্যালকুলেটরে তো 2,500 কোটি টাকা ধরছে না। ধরছে না? ধরবে না, আরে ধরবে না, সেই তো অনেক টাকা। টাকা পাওয়ার পর দেব আমার মরণ। আপনি বুয়া না? এইসব বুয়া আয়া ঝের জন্য, এদের জন্য আজকাল রাস্তায় বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়, তাই না? ঠিক বলেছিস ভাইয়া। বাবারা, আপনারা আমার মাফ করে দেন। জানেন আপনারা কার বাচ্চা বাঁচাইছেন? কার বাচ্চা? জেলার রাহেন সাহেবের বাচ্চা। আপনারা ওনার সাথে না দেখা করে যাবেন না। কিরে, যাবি নাকি? চল চলো বাবা, চল। দুই ভাইকে যদি ফেরেশতার মতো না পাঠাতো, তাহলে আমি আমার সন্তানকে বুকে ফিরে পেতাম না। বয়সে তোমরা আমার ছোট ভাইয়ের মতো, তারপরেও বলবো তোমাদের কাছে আমি চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম। না না, ঋণী হওয়ার কি আছে, আমরা আমাদের কর্তব্য পালন করেছি। আর সেই জন্যই তো এদেশে সবচাইতে আলোচিত স্বনামধন্য জেলার রায়হান সাহেবের সাথে বসে চা খাওয়া গল্প করার সুযোগ পেয়েছি। আঙ্কেল, আজ কিন্তু আমার জন্মদিন। জন্মদিনের জন্য আমরা কিন্তু কোনো আয়োজন করিনি, এই আমরা নিজেরা নিজেরাই সব ব্যবস্থা করেছি। আমার জন্মদিনে কেক না খেয়ে কিন্তু যেতে দেব না। তোমার জন্মদিন যখন জেনেই গেছি, তখন তুমি না বললেও আমরা খেয়েই যাব, তাই না রে ভাইয়া? হ্যাঁ। আপনারা কাকে চান? আমরা সাংবাদিক, জেলার সাহেবের ইন্টারভিউ নিতে এসেছি। স্যার, কিছু সাংবাদিক আপনার সাথে কথা বলতে চাই। এই শুভক্ষণে ওরা যখন এসেছে, ওদের ভেতর নিয়ে আসি, তোমরা থাকো। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভালো দিনে আপনারা এসেছেন, আজ আমার মেয়ের জন্মদিন, আসুন আপনারা শরীক হবেন। Thank you.
ওর চেহারা তো জেলার আহানের মতো। হ্যাঁ ভাইয়া, তাই তো। আরে বাংলাদেশে ভালো ডাক্তার নেই কি বলেছে? আরে ওই বনি একটা আমি, এখন দুনিয়ার কেউ তো দূরের কথা, ওই জেলার পর্যন্ত আমাকে দেখলে বুঝতে পারবে না আমি আসুন নাকি ওই জেলার। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার, তোমরা আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ, তোমাদেরকে পুরস্কার দেওয়া উচিত। জেলার কথা, আমরা এমন ভাবে আহত করেছি যে জেলার রায়হান এখন হাসপাতালে। এখন হাসপাতাল থেকে সত্যিকারের জেলারকে সরিয়ে সেখানে যাব আমি, তারপর সুস্থ হওয়ার অভিনয় করে ওই বিশেষ জেলের চাকরিতে ফিরে যাব আমি। দাউদ ইব্রাহিমকে ছাড়িয়ে আনা তখন আমার বাহাতের খেলা। দুজনে মরলে ওদের প্ল্যান কেউ জানবে না, দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দুর্জয় আমার কষ্ট লাগে, তুই চলে যা, নাহলে সর্বনাশ হয়ে যাবে। তুই চলে যা। কি বলছো? তুই চলে যা, যা যা দুর্জয়, তুই চলে যা। আরো দুটো প্লেট দিয়ে রাখ, খাবার সময় হয়েছে, ওরা ঠিকই এসে পড়বে। ওই তো ছোট সাহেব আয় করছে। মা, তোমার সাথে জরুরি কথা আছে। মা, তোর সাথে আমার কোনো কথা নেই, খাবার রেডি খেয়ে নে। মা, ভাইয়া, ওর খাবার কথা তোকে চিন্তা করতে হবে না। একুলসুম, ওর খাবার দে। খাবির কি গন্ধ রে বাবা, সারা রাত দুই ভাই কোথায় ছিলি? যা গোসল কর, যা। হ্যাঁ মা, সারা রাত দু ভাই কোথায় ছিলাম সে কথাই তো বলতে চাচ্ছি। মা, আমি আর ভাইয়া অনেক বড় বিপদে পড়েছি। মা, সন্ত্রাসীরা ভাইয়াকে আটকে ফেলেছে, আমি কোন রকমে জানিয়ে পালিয়ে এসেছি। মা মা, ভাইয়াকে বাঁচাতে হবে। মা, অ্যাক্সিডেন্টের অভিনয় বিপ্লব খুব ভালোই করেছে, তুইও যে অভিনয় জানিস তা তো জানতাম না। মা, এটা অভিনয় না। মা, আমার এই চেহারা, ঘামের গন্ধ, আমার বুকের ভিতরের অস্থিরতা দেখে কি তুমি বুঝতে পারছো না যে আমি অভিনয় করছি না? দেখ দুর্জয়, আপদ বিপদ নিয়ে ঠাট্টা করতে নেই। মাগো মাগো, আমি ঠাট্টা করছি না, এক ফোঁটা মিথ্যা বলছি না। মা, ভাইয়া আর আমি এক জেলার হত্যাকাণ্ড দেখে ফেলি, খুনিদের ফলো করতে গিয়ে ভাইয়া তাদের হাতে ধরা পড়ে আর আমি পালিয়ে এসেছি। এখন সন্ত্রাসীরা টাকা দাবি করছে, টাকা দিয়ে তোর ভাইয়াকে ছাড়াতে হবে, তাই তো? সিন্ধুকে যখন হাত দিয়েছিলি তখনই বুঝতে পেরেছি তোদের টাকার দরকার। সৌন্দর্যয়, এখনো সময় আছে, ভালো হয়ে যা, নইলে সমস্ত সয় সম্পত্তি গরিবদের বিলিয়ে দিয়ে তোদের দুজনকে আমি রাস্তার ফকির বানাবো। মা মা, টাকার জন্য এমন করছি না। মা, ভাইয়া সত্যি বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে। সত্যি বিপদে পড়লে বাঁচাবো, তবে তোর কথা বিশ্বাস করে নয়। সন্ত্রাসীরা ফোন করুক, দেখি কত টাকা লাগে। মা মা, ছোট সাহেব, আপনার অবস্থা হয়েছে হেই রাখালের মতন, ওই যে বাঘ বাঘ করে মিথ্যা চিৎকার করত, একদিন সত্যি সত্যি বাগাইল, কেউ তার কথা বিশ্বাস করল না। হ্যাঁ, আমার অবস্থায় রাখালের মতো, কিন্তু আমার কথা মা বিশ্বাস না করলেও পিঙ্কি কুটুম্ব আমার নিশ্চয়ই করবে,
যেভাবেই হোক ভাইয়াকে বাঁচাতেই হবে। ওই শালার নাম কি? বলে এমন শিক্ষা দেব আজ ঠুকে ঠুকে মরবি, কিন্তু বাঁচতে পারবি না। তোরা তোরা যত অত্যাচার করতে পারিস কর, আমি দেবো না। তাকে ছাড়িয়ে আমি দেশে এত বড় সর্বনাশ করতে দেবো না। আমার আমার সাথে নাও ওর প্রচুর বল। প্লিজ বলো না, ও যা জানতে চায় তা বলে দাও। তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ। প্লিজ ও যা জানতে চায় বলো, প্লিজ। এই নাও ভাইয়া, শালাকে এত মারলাম আর একজনের নাম কিছুতেই বলছে না। যদি না বলে তাহলে ওকে মেরে ফেল। দুটি সাক্ষীর মধ্যে অন্তত একটি কমবে। বিশ্বাস করো মামা, ওই দিন জেলার রাহেনকে যারা আক্রমণ করেছিল আমি আর ভাইয়া তাদের ডেকে ফেলি। তারপরে? তারপর ওদের পিছনে জানতে পারি যে সন্ত্রাসী গ্রুপের নেতা তেজাব আর জেলার রায়হানের চেহারা এক। তারা তারা চায় রায়হানকে সরিয়ে তেজাবকে রায়হানের জায়গায় বদল করতে। এরকম গাঁজাখড়ি গল্প প্যাকেজ আমাদের দিয়ে দে, ভালো দামে বিক্রি হবে। বিশ্বাস করো মামা, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। প্লিজ প্লিজ মামা, ভাইয়াকে বাঁচাও মামা। মামা চলো আমার সাথে মামা। মামা কি হচ্ছে, চিৎকার কিসে? স্যার স্যার, আমার ভাই বিপ্লবকে সন্ত্রাসী তেজাব আটকে রেখেছে। কেন? ওরা তেজাবকে জেলা সাজে দাউদ ইব্রাহিমকে জেল থেকে কিডন্যাপ করার প্ল্যান করছিল। আমরা আমরা দু ভাই এসব শুনে ফেলেছিলাম। স্যার স্যার, মামাকে বলুন ফোর্স দিয়ে ভাইয়াকে উদ্ধার করতে। স্যার ওর কথা বিশ্বাস করবেন না, ওকে আমি জানি। তারপরেও যদি ওর কথা 1% সত্য হয় তাহলে তার রেসপন্সিবিলিটি কে নেবে? তুমি ফোর্স নিয়ে তৈরি হও, আমিও যাবো ওর সাথে। স্যার ওদের কথাটা বিশ্বাস করা ঠিক হচ্ছে না। This is my order. Please, move. Thank you, sir. স্যার আসুন, স্যার আসুন, আসুন স্যার, হেঁটে এদিকে। কি এই জায়গা তো এমন ছিল না। পিঙ্কি পিঙ্কি, ওরা এই জায়গার সবকিছু সরিয়ে ফেলেছে মামা। মামা, ওরা এই জায়গার পুরো চেহারাটাই বদল করে ফেলেছে মামা।
কখনো বলছো জেলারের চেহারা বদলে গেছে, আবার কখনো বলছো পুরো জায়গাটা বদলে গেছে। আইনকে তোমরা কি ভেবেছো, খেলার পুতুল? স্যার, আমি তো আগেই বলেছিলাম ওর কথা বিশ্বাস করা মানেই সময় আর গাড়ি তেল অপচয় করা। মিথ্যাবাদী হিসেবে ওর একটা সুনাম আছে স্যার। না স্যার, আমি সত্যি বলছি স্যার, কাল কাল জায়গাটা ছিল একরকম, আজ অন্য রকম। ওরা ওরা এক রাতে আড্ডা বদলে ফেলেছে স্যার, বিশ্বাস করুন, বিশ্বাস করুন স্যার। দুর্জয়, তুমি নিজেই পুলিশ আনছো বড় সাহেব, পরে গ্রেপ্তার করেন কালকে লোকটা, তার বাইরে হেনে খুন কইরা লাশ নিয়ে পালাইছে। আমি বাধা দেওয়ার চেষ্টা করে পারি নাই, কিন্তু স্যার ওর বাইর রক্ত মাখা সাত আমার কাছে এসে। মিথ্যে কথা স্যার, ওই ওই বুড়িও নিশ্চয় ওদের তরে স্যার, স্যার ওরা আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে স্যার। জাস্ট এ মিনিট, আয় বুড়ি, যে লোকটি খুন হলো সে ওর ভাই, কি করে বুঝলে? লোকটা মরার আগে বলছিল, বাইরে তুই আমারে কেন খুন করলি, বাইরে তুই আমারে কেন মারলি। ইউ বাস্টার্ড, মিথ্যাবাদী হারামজাদী, আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? তুই বল আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস? ভাই নিয়ে যাও বল। আপনি ভুল করছেন স্যার, আমার ভাই মরেনি স্যার, ওরা আমার ভাইকে আটকে রেখেছে স্যার। আমি আমার ভাইকে খুন করিনি স্যার, দোষ করিনি, ও খুন করিনি। এটা কি করলেন স্যার? ও আমার ভাগ্নে, আমার বোনের ছেলে। ওরা মিথ্যা বলে ঠিকই, কিন্তু একজন আরেকজনকে খুন করতে পারে না স্যার। ওই বুড়ির কথা ছাড়া আমাদের কাছে আর কোনো প্রমাণ তো নেই। তোমার বোন বা ভাগ্নে বলে কোনো কথা নয়, ওই বুড়ি বলছে তার সামনে বিপ্লবকে খুন হতে দেখেছে। আর তাই যতদিন তোমার ভাগ্নে বিপ্লবকে খুঁজে পাওয়া না যাবে, ততদিন দুর্জয় পুলিশ কাস্টডিতে থাকবে। দ্যাটস অ্যান অর্ডার। থ্যাংক ইউ স্যার। তুইও কি আমার ছেলেদের মতো বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করলি? আমি সত্যি বলছি বাবু, রিয়াজি ইরানকে সহ আমি ফার্স্টে ওখানে ছিলাম, সমস্ত সাক্ষ্য প্রমাণ দুর্জয়ের বিরুদ্ধে। আমার ছেলেরা মিথ্যা বলতে পারে, বানানো নাটক করতে পারে, তা আমার সাথে, কিন্তু ভাই হয়ে ভাইকে খুন, না না এসব আমি বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করতে হবে বাবু, বিপ্লবের রক্তমাখা শার্ট ঘটনাস্থলে ছিল, তারপর এক বৃদ্ধ বুড়ি প্রত্যক্ষ সাক্ষী দিয়েছে। গত ২৪ বছরে আমি মা হয়ে ওদের চিনতে পারিনি। কিছুদিন আগে বিপ্লব সারা শরীরে ব্যান্ডেজ করে আমাকে বোকা বানিয়েছে অ্যাক্সিডেন্টের কথা বলে, তার আগে নকল মার্কশিট এনে চিট করেছে। আমার মন বলছে দুর্জয় খুনি নয় আর বিপ্লবও খুন হয়নি, এটাও একটা ওদের নাটক। নাটক না রে বুবু, নাটক না। আল্লাহ, বুবু তো কিছুতে বিশ্বাস করছে না, কিন্তু ঘটনা যদি সত্যি হয় আমার বুবুকে বাঁচানো যাবে না। বাঁচা মারা সব আল্লাহর ইচ্ছা, এতে মানুষের কোনো হাত নেই। প্লিজ মিস্টার রায়হান, ভেঙে পড়বেন না, আপনাকে শক্ত হতে হবে, অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। আচ্ছা, যারা গুলি করেছিল তাদের নিশ্চয়ই চিনতে পেরেছেন? না, সাংবাদিকের পরিচয় এসেছিল। তবে হ্যাঁ, ঘটনার দিন দুর্জয় আর বিপ্লব নামে দুটো ছেলে আমার সাথে ছিল, এই মুহূর্তে ওদের আমার খুব দরকার। ডিআইজি সাহেব, যে ভাবি হোক ওদেরকে আপনি খুঁজে বের করুন। জি, অবশ্যই তাদের খুঁজে বের করা হবে।
আরে মামুন, আমার মনে হয় না ছেলেটা খুন করেছে। ইয়েস স্যার, আমারও তাই মনে হয়। যাক, যা হবার কোর্টেই হবে। তুমি এদিকে একটু খেয়াল রেখো। ইয়েস স্যার। সাবধান করা সত্য, দুর্জয় কি করে পালালো? সম্ভাব্য সব জায়গায় ফোর্স নিয়ে হানা দাও, যেভাবে হোক দুর্জয়কে খুঁজে বের করো, নইলে আমি তোমাকে বান্দরবন ট্রান্সফার করব। স্যার, বান্দরবনে বড় বড় মোজা স্যার, ওখানে আমার বদলি করবেন না স্যার। ঘুষের দায়ে তোমাকে আমি সাসপেন্ড করব। ঘুষ? প্রমোশনের জায়গায় সাসপেন্ড? স্যার, আপনার মাথা ঠিক আছে স্যার? সেটা বাচ্চা, যে করে হোক ওকে খুঁজে বের করো, 24 ঘন্টার মধ্যে ওকে আমার চাই। তোমরা পুলিশেরা কি করো? থানা থেকে আসামি পালায় কি করে? তখনই শালাকে গুলি করে মারলে না কেন? এখন যদি সমস্ত প্ল্যান ফাঁস করে দেয়, আমাদের সর্বনাশ হয়ে যাবে। আরে ওই গর্ধব কুতুব দারোগার জন্য এমন হয়েছে? আমি তুমি এক পুলিশ আরেক পুলিশকে দোষ দিচ্ছ, এসব নাটক এই মঞ্চে করবে না। দাউদ ইব্রাহিমের ভাই টুন্ডা টাকার বিনিময়ে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, তেমনি আমরাও টাকার বিনিময়ে তোমাকে দিয়ে কাজ করাচ্ছি। আমাদের ভুল হয় না, তোমার ভুল হয় কি করে? ওই ছেলেকে আমরা চাই, তাকে খুঁজে বের করো। এদিকে যাও, তুমি এদিকে যাও। আপনারা আমার বাড়ি সার্চ করছেন কেন? সরি ম্যাডাম, দিস ইজ সার্চ ওয়ারেন্ট। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বুবু, তোমাকে তো তাই বলছি, তোমার ছেলে দীপ্র সত্যি নিখোঁজ, আর দুর্জয়কে পুলিশ তার ভাইকে খুনের দায়ে গ্রেপ্তার করেছিল, সে জেল ভেঙে পালিয়েছে। তুই কোনো সিনেমার গল্প বলছিস না তো? আপনার ছেলে সত্যি অপরাধী কিনা তা বলবে আদালত, কিন্তু তার আগে ওকে ধরা প্রয়োজন। স্যার, পুরুবারে খুঁজে দেখেছি, কাউকে পেলাম না। পাবেন না স্যার, পাবেন না, আসলে ক্রিমিনাল না। আরে আমার মা ভাগ্নে একই রক্তের না? তুমি খুব বেশি কথা বলো। অজি সাহেব। ইয়েস স্যার। এবারের চারিপাশে নজর রাখবেন, দিস ইজ মাই অর্ডার। ইয়েস। এখানে আর থাকা যাবে না। আম্মা, আম্মা, কুতুব মামার কথা যদি সিনেমার গল্প না হইয়া সত্যি হয়ে যায়?
বলতে পারে না, ভাই হয়ে ভাইকে খুন করতে পারে না। আমার দুর্যোগ বিপ্লব আল্লাহ বড়ই মেহরবান, তিনি তোমার জীবন ফিরিয়ে দিয়েছেন। কেন, কি হয়েছে আমার? কি হয়েছে তা বলতে পারবো না। আজ থেকে 10 দিন আগে তোমাকে নদীতে ভাসতে দেখে কিছু লোক তোমাকে আমার এখানে নিয়ে আসে। আমি একজন কবিরাজ, তোমার অবস্থা এমন ছিল যে তুমি বাঁচবে এমন আশাও করিনি। সব তারই ইচ্ছা। আমি তো কিছু মনে করতে পারছি না। আমি কে, কি আমার পরিচয়? আমি জানতাম এমন হতে পারে। সব ঠিক হয়ে যাবে, আমি তোমাকে নিয়ে শহরে যাব, তোমার পরিচয় খুঁজে বের করব। কে, কে এখানে? দুর্জয়, তোমাকে না পুলিশ অ্যারেস্ট করেছিল? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি পালিয়ে এসেছি। আমার কথা মা কুতুব মামা কেউ শুনছে না। কোথায় যাব, কার কাছে যে মনের ব্যথা প্রকাশ করব? দুর্জয়, আমি আছি, আমি শুনবো তোমার কথা। আমাকে শুধু তোমার বুকে ধরে রাখো। তুমি ছাড়া আমার একা থাকা কি কষ্টের তা তুমি জানো না। আমি যে তোমাকে ভালোবাসি। পিঙ্কি, ওই প্রেমের দরজা খোল না, কাল কি হবে জানি না। আর আজকে না হয় ভালোবাসো, আর কোনদিন নয়। আমি এখন ডিউটি চাই, আপনার বাড়ি চার্জ করবো। বাড়িতে পুলিশ কেন? দুর্জয় নাকি জেল ভেঙে পালিয়েছে, তাই ওনারা সার্চ করে দেখতে চায়। আমাদের প্রাইভেসি বলতে একটা কথা আছে, আপনারা চাইলেই যাত্রার ঘর সার্চ করতে পারেন না। পারি, আমাদের কাছে তেমন অর্ডার আছে। সার্চ ওয়ারেন্ট, আপনার বেডরুমটা আমরা একটু সার্চ করে দেখব। চলুন চলুন। অসম্ভব, আমার বেডরুম কেন দেখবেন? বেডরুম কেন, প্রয়োজনে অন্য জায়গাও সার্চ করব। চলুন, এই ফলো মি, কাম অন, কাম অন, কাম অন, কাম অন, চল। এই তোমরা ওদিকে দেখো, আমি এদিকটা দেখি। এদিক যাও, ওদিক যাও, এদিক যাও, ওদিক যাও, ওদিক যাও। কে অদত্তে? এই যে হলো, আমি তো মনে করেছি তুমি চলে গেছো। পিঙ্কি, আমাকে এক্ষুনি যেতে হবে। তোমাদের বাড়িতে তোমার সাথে এভাবে থাকা আমার একদম ঠিক হবে না। কেন ঠিক হবে না? আমি তোমাকে ভালোবাসি, এই মন প্রাণ সব তোমার। তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত আমার কাছে কয়েক যুগের সমান। তোমাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি, তাই আর কানাতে দেব না। ও পিঙ্কি, পাগলামি করো না। কেন করবো না, 100 বার করবো। কেন একজন অপরাধীর সাথে নিজেকে জড়াতে চাও? আমি ওসব কিচ্ছু বুঝি না, শুধু বুঝি Thank you.
আমার প্রাণের প্রাণ, তুমি যে আমার প্রাণের প্রাণ। আমি থাকতে তুমি ওকে ভালোবাসতে পারো না। চলো লেলা, তুমি আমি দুজন এক হয়ে যাই। এই ছাড় 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 বলছি লেলা, চামচাটাকে হাত ছাড়তে বলো। তুমি আমার 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 না আমার না আমার না আমার না আমার না আমার আমার মামা কি নিও আমার কি করছো ছাড়ো মামা মামা। সোনালী সোনালী, এতদিন কোথায় ছিলি মা?
এখানে কেন? ওকে বিপ্লব আর দুর্জয় আমার কাছে রেখে গেছে। তুই বাড়ি চল মা, ওই কলঙ্গর ড্যানিকে আমি ঘর থেকে ভাগিয়েছি, তোর মামির জন্য তোর কোনো ভয় নেই, চল। তা হয় না মামা, বিপ্লব আমাকে এখানে রেখে গেছে, বিপ্লবী আমাকে নিয়ে যাবে। কিন্তু বিপ্লবের তো কোনো খোঁজ নেই, আল্লাহ জানে বেঁচে আছে না মরে গেছে। না না, বিপ্লব মরতে পারে না, আমি বিপ্লবকে ভালোবাসি, আমার ভালোবাসার বিশ্বাস থেকে বলছি, বিপ্লব বেঁচে আছে। ওই যে আম্মা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? আমি সোনালি। আমাকে তো ঠিক বিপ্লবের কোনো খোঁজ পেলেন কিনা জানতে এসেছি। বিপ্লবকে তুমি চেনো? শুধু চিনি না, সে আমার ভালোবাসা। বসো। তুমি বিপ্লবের এত কাছের, এই কথাটি বিপ্লব আমাকে কোনো দিন বলেনি, শুধু মিথ্যে বলতে বলতে আজ আমার দুই ছেলে কোন মিথ্যে চক্রান্তের শিকার হয়েছে তা একমাত্র আল্লাহই জানেন। আপনি ভেঙে পড়বেন না মা, আমার দৃঢ় বিশ্বাস বিপ্লবীর কিছুই হয়নি, আজ না হোক কাল তার খোঁজ পাবই। কিন্তু আমার মনকে তো বোঝাতে পারছি না। আপনার অনুমতি পেলে বিপ্লব নিখোঁজ হওয়ার সংবাদটি আগামীকাল সমস্ত দৈনিক পত্রিকা ছাপাতে পারি। তাই করো মা, আল্লাহ যেন আমার ছেলেদের আমার বুকে ফিরিয়ে দেয়। এই যে শুনে, একে দেখেছেন? জি না। ওস্তাদ, টাকার আওয়া গেছে গা, টাকা পাল্টা দিও। বদলা বদলা, আপনার নামের চাচা ঘুমাইতেছে, ডাকমু না, রাখলাম। ভাই দোস্ত, পেপারে দিচ্ছে এই হালার মধ্যে না আরে গেছে না, খুঁজা ভাই করে দিতে পারলে 50,000 টাকা বোকা। কি ব্যাপার, তুই আবার লেখাপড়া শিখবি কবে? হ্যাঁ ওই হালাই তো। ওয়ালাইকুম আসসালাম। খুঁজে বা ঢাকা চাষায় কইছে আমার ঠিকানা খুঁজে বাইর। আরে মিয়া, দুনিয়ার লোকের ঠিকানা দেয় আমরা, আর তোমার ঠিকানা দিয়ে পারুন না, এটা তো কথা কইলা। কেমনে দিবে? ওই যে ওই জঙ্গ জ্যোতিষী, ওই যে ওই যে আপনি, আপনি তো ভালো লোক না, আপনি চুরি করছেন বলে আপনার এই আঙুল গুলা ইয়ে কেটে দিছে, কেটে দিছে। মিয়া ভাই আপনি চুপ করেন তো, আবাই বুড়া খাটাস, তুই তো চোরি যাবা। ভাই কোনো চিন্তা নাই, আমরা আপনার শিরা আসতে লয়ে যাবো, চলেন। ভাই চাষা কই, বাচ্চাটা দেরি আছে, আহেন না আপনি। হ্যাঁ চলেন চলেন চলেন। ভাই ক্যাপ কাটতে দেরি হইল কেন? শুভলক্ষণ, আপনার খুব তাড়াতাড়ি তিনটি বিয়ে হইব, কার সাথে বিয়ে হইব শুনবেন? হ্যাঁ এই চিত্র নায়িকা পপি, আর আর ওই চিত্র নায়িকা মৌসুমি, আর আর ওই চিত্র নায়িকা শাবনু। ধরুমিয়া আমি এসে ঠিকানার জন্য, আর আপনার কি কম? আর ভাই কালু বাচ্চা রুম প্যাসেঞ্জার ডাক। আমি বলছি আপনারা চাষাই করতেছেন, আপনারা সুর সুর মাথা ঘুরে
আমারও মারবেন নাকি? কি বলো জান? জান? হ্যাঁ, তুমি এইখানে এভাবে পত্র পত্রিকা তোমার কত ছবি ছাপালাম, তারপরেও কোনো খোঁজ নেই। মা, আমি, কুতুব মামা, আমরা সবাই তোমার জন্য পেরেশান। এসব কি কইতাছেন? আপনি দেখি ও চিঠির কোন কথা কন। এদিকে আমার কবিরা চাচা বাসে চলে গেছে গা। কবিরা চাচা, কবিরা চাচা, গো বাসে চলে কবিরা চাচা গেছে গা, কবিরা চাচা। তুমি এত সিরিয়াস অভিনয় করছো আমার সঙ্গে? কিসের অভিনয়? আমার কলজাটা ফাটতে যেতেছে কবিরা চাচার জন্য। কবিরা চাচা, কবিরা চাচা, নিশ্চয়ই মাথায় স্কু ঢিলা হয়েছে। ওকে আগে ও মার কাছে নিয়ে যাই। ঠিক আছে, চলো তোমাকে আমি তোমার কবিরা চাচার কাছে নিয়ে যাই। চলো না, আমি যাবো না। চলো না, চিটার, চলো না, এসো না, এসো না, আমি যাবো না। আমি আপনার পায়ে ধরে আপা, আমার ছেড়ে দেন, আমি দেশে যাই গিয়া। এটা কার বাড়ি, কার ঘর? আমার কেন নিয়েছেন আপা, আমার কেন নিয়েছেন আপা? তুমি দেশে যাবে কেন? এটা তোমার বাড়ি, তোমার ঘর, এসো। কই যাবো? ওই যে তোমার মা। অন্যায় করেছিস তাই তো বকেছি, তাই বলে দিনের পর দিন এভাবে লুকিয়ে থাকবি? আর বকবো না, চল বিপ্লব, এবার ঘরে চল। ইয়াল্লা, এ সরস সব আমার আপন করে বাচ্চা। আপনি ভুল করতেছেন, আমি বিপ্লব না, আমি হারু, আমি আপনার ছেলে না। এই কন্যা, আমি আপনার ছেলে না। তুই কি বলছিস বাবা? কুতুব দেখ তোর কি হয়েছে। ফাজলামি আর জায়গা পাস না আমার সাথে আর কি। এই ঠান্ডা দেখেছিস, পিটিয়ে তোকে ঠান্ডা করে দেব। আমার নাম কুতুব, কুতুব দারোগা, আমার সাথে ফাজলামি। ফাজলামি আমি না, আপনারা করতেছেন দেখা হওয়ার পর থেকে। এই মায়া কয় আমি বিপ্লব, এখন উনি কয় আমি ওনার ছেলে। এখন আপনি আমার কোলাপ্তু মারাবেন কন্যা ভাই। পাপা কেস তো সিরিয়াস। এমে আমি ওকে পেলে কোথায়? বাস স্ট্যান্ডের সামনে কিছু গুন্ডা পান্ডার হাত থেকে আমি ওনাকে রক্ষা করেছি। এই সত্যি? হ্যাঁ, উনি মারামারি কইরা আমার এখানে নিয়ে এসেছে। কুতুব ভাই, নিরীক্ষা পরীক্ষা কইরা কি দেখতাছে? কপালে গুলির দাগ। ওপা খাই সামারে মামুরে ভাই বানাইছে, স্মৃতি ভষ্ট সিনেমা নায়কের মতো। তুমি ওরে বান্দা রাখো, আমি ডাক্তার নিয়ে আইতাছি, পাগলামি শুনাইতাছি। ব্রাদার, না, ইটস এ কেস অফ অ্যামনেশিয়া। মানে স্মৃতি বিভ্রম। ওনার স্মৃতি ভ্রষ্টের কারণ মাথায় গুলি লেগেছিল। বুবু, ঘটনা তো উন্নতিকে টান করতেছে, সত্যি গুলির ডাক। ছোট ভাগিনা তাহলে ঠিকই কইছিল। কেসটা খারাপ। ডাক্তার, ও কি আর ঠিক হবে না? সঠিক কিছু বলা যাচ্ছে না, দুদিনও লাগতে পারে, আবার দু বছরও হতে পারে। থ্যাংক ইউ ডাক্তার। কুতুব সাহেব আসুন, আগে দিয়ে আসি। দিল মাল্লা, কি হয়েছে মামু? কুতুব ভাই, মামু, মামু, আমার ভাতের ব্যবস্থা আল্লাহ করব। বুবু পরে বাইন্ডা রাখো, ঠিকই পাগল হয়েছে। মা, আপনি কাঁদছেন? আমার ছেলে আমাকে চিনতে পারছে না, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? আমার যে বুক কেটে কান্না আসছে। যদি কিছু মনে না করেন, বিপ্লবের দায়িত্ব আমি নিতে চাই। সোনালি, পারবে ওর স্মৃতি ফেরাতে? আমি বিপ্লবকে ভালোবাসি মা, আমার বিশ্বাস ভালোবাসা দিয়ে বিপ্লবের হারানো স্মৃতি আমি ফিরিয়ে আনবো।
আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, এই যে আমার পরান খাওয়ান দাওয়ান কাপড় চোপড় পরান কেন করেন? কেন, আমি তোমাকে ভালোবাসি তাই। এখন তুমি লক্ষ্মী ছেলের মতো ঔষধ খাবে, ঠিক আছে? আমি আমি ওষুধ খাবো না, খাবো না, খাবো না, খাবো না, আমি ওষুধ খাবো না, খাবো না ওষুধ। তুমি এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো, এভাবে না, এভাবে নয়, উপর হয়ে শুয়ে পড়ো। খাইলাম, দাইলাম, নাইলাম, এখন ঘুমাই। ফার্স্ট এড ট্রেনিংটা এবার কাজে লাগবে। এবার তুমি লক্ষ্মী ছেলের মতো ঘুমাও। তুমি ঘুমাবা না? হ্যাঁ পরে, তুমি ঘুমাও তাড়াতাড়ি আসো।
সাথে আমার নাই লেনা দেনা, চলে যাব আমি আমাকে দেখো না। আমি তো ভুলব না প্রিয় তুমি জানি যে জানি, ভালো যদি না বাস মরে যাবো গো আমি। ও না 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 না, ভালো যদি না বাস মরে যাবো গো আমি। দেখছি সবাই নিশ্চিন্তে আছো, আজ 20 তারিখ, দুদিন পর তো ভাইজানের ফাঁসি হয়ে যাবে। 500 কোটি টাকা অ্যাডভান্স করেছি, প্রয়োজনে আরো দেব, কিন্তু আমার ভাইজানের মুক্তির ব্যবস্থা করো। তোর ধমক শুনে কি আমাদের কাজ করতে হবে? এইসব ধমক অন্য জায়গায় দেখাবি, এখানে নয়। 22 অক্টোবর তোর ভাইকে এসে নিয়ে যাবি, এর আগে একটা কথা বললে তোর জিবা টেনে এখানে পেরেক মেরে দেব। টেক ইট ইজি ভাইয়া, আফটার অল ও আমাদের কাস্টমার। আমার ভাই, আমার ভাই কি হবে? ভাই সব বিপদ মুক্ত। স্যার ইনারা, ও এই মেডিকেল বোর্ডের রিকোয়েস্ট, আমাদের জেলার সাহেবের বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর পুলিশ হসপিটাল থেকে এই দুজন ডাক্তার এসেছেন, এবং মিস্টার পান্ডে। জেলা সাহেবের কেবিনে নিয়ে যান প্লিজ। আসুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার ইনজেকশন। আমি সিগন্যাল না দেওয়া পর্যন্ত একটু নড়বে না। জান স্যার, এটাই জেলার রাহেন সাহেবের রুম। গুড ইভিনিং মিস্টার রাহান, কেমন আছেন? ভালো। এই অসময়ে আপনারা? আমরা সিঙ্গাপুর থেকে এসেছি আপনার ট্রিটমেন্টের জন্য, আপনাকে পরীক্ষা করার জন্য। এখন একটা ইনজেকশন দেব প্লিজ। তোমার ব্যাকডোরে জালানার কাজ খোলা আছে, কার্নিস বেয়ে জেলার রাহানের রুমের কাছে যাও, ওখানে একটা এয়ার কন্ডিশন আছে। জেলার রাহানের রুমে অপারেশনে ব্যস্ত আছে টনি পনি। এই হসপিটালের চিফ ইনচার্জ কে? ওই যে উনি আসছেন স্যার। স্যার আপনাকে একটা ইনফরমেশন দেই, এই হসপিটালে চিকিৎসাধীন জেলার রায়হানকে কিডন্যাপ করে ঠিক তারই মতো একজনকে রেখে দেওয়া হবে। হোয়াট, কি বলছেন আপনি? স্যার আমি একদম শিওর হয়ে বলছি,
আপনি আপনি আমাকে জেলা রায়হান সাহেবের ক্যাবিনে নিয়ে চলুন স্যার, প্লিজ প্লিজ স্যার। আসুন। স্যার উনি উনি আমার সাথে এসেছেন, উনি জেলা রায়হান সাহেবের সাথে কি জন্য কথা বলবেন, খুব জরুরি কথা, ওনাকে ভিতরে যাওয়ার পারমিশন দিন। ঠিক আছে যান। স্যার উনি আপনার সাথে একটু জরুরি কথা বলতে চান। বলুন। মানে আমি একটু প্রাইভেট কথা বলতে চাচ্ছিলাম, ওনারা যদি একটু বাইরে যেতেন। ঠিক আছে, প্লিজ আপনি একটু বাইরে যান। আপনার কথা বলুন, আমি বাইরে যাচ্ছি। কে আপনি? স্যার স্যার আমি দুর্জয়। আমাকে চিনতে পাচ্ছেন না? ওই যে সেদিন আপনার মেয়েকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিলাম। ও হ্যাঁ, জানেন স্যার যেদিন আপনি গুলি খেলেন সেদিন শত্রুদের ফলো করতে গিয়ে আমি আমার ভাই বিপ্লবকে হারিয়েছি স্যার। কিন্তু জানেন স্যার ওরা ভয়াবহ দেশদ্রোহী, তেজ আপনি আমি একজন লোককে প্লাস্টিক সার্জারি করে আপনার মতো হুবহু বানিয়েছে এবং এবং আজই আপনার সাথে রদবদল করার চেষ্টা করবে। আর স্যার আপনি এক্ষুনি পুলিশে কল করুন স্যার, প্লিজ প্লিজ স্যার উঠুন স্যার। তোর ভাইকে তো মেরেছি, তোকে খুঁজছিলাম। পুলিশ শয়তান, আজ তোকে আমি শেষ করে ফেলবো। তুই তেজাম, তুই আমার ভাইকে গুম করেছিস, বল বল আমার ভাই কোথায়, বল। স্যার স্যার উপরে ভয়াবহ ঘটনা চলছে স্যার, স্যার আমি আমি বিপ্লবকে খুন করিনি স্যার, আপনি আপনি উপরে চলুন স্যার, আপনি নিজে সব বুঝতে পারবেন স্যার, চলুন স্যার। পুলিশকে বন্ধু ভেবে তুই সাহায্য চাচ্ছিস, কিন্তু সারা পুলিশ ডিপার্টমেন্টে আমি একমাত্র শয়তান পুলিশ যার পিস্তলের নলের সামনে তুই। ওই স্যার কই? আরে নিচে নামুন, যান যান। ভেরি ডেঞ্জার বয়, ওর কারণে আমার মিশন আনসাকসেসফুল হতে পারে। বাট আই এম তেজাব, স্টুডেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই জেলারের কেসে যদি আমি সাকসেসফুল হতে পারি আমার আসল স্বার্থ উদ্ধার করতে পারবো। জাটনি, জেলার রায়হানকে জঙ্গল বাড়িতে আটকে রাখ। যা পারবে না, তারপরও সতর্ক থাকবি। চল টমি, হাসপাতাল থেকে পালিয়ে গেল যে ছোকরাটা, ও আমাদের সমস্ত গোপন তথ্য জেনে ফেলেছে। ও এখন আমাদের জন্য ভয়ঙ্কর একটা বিপদ সংকেত। ও যদি মুখ খোলে তাহলে আমরা সবাই শেষ। দণ্ডনি ভাইয়া, আমি ওই ছোকরার মাকে। তুই একটি বার বল, তুই আমার ছেলে, তাহলে তোর ভাই দুর্জয় তোরই খুনের মামলা থেকে বেঁচে যায়। কতবার কমু, আমি আপনার ছেলে না, আমি আপনার কখনো দেখি নাই। আচ্ছা আমি আপনি পোলামু কেমনে? হে আল্লাহ, আমার বিপ্লব কি কোনোদিন ভালো হবে না, আমাকে মা বলে ডাকবে। দুর্জয় কি সারা জীবন তোর খুনের অপবাদ নিয়ে পালিয়ে বেড়াবে? আমার খুব খিদা লাগছে, আমার জন্য একটু দুধ কলা নিয়ে আসেন। যান।
আপনারা কারা? তোলে গুলি তো তুই মরিস নি, ওই সালারে বডি কামা পানা। যেখানে থাক ওকে আমি খুঁজে বের করে আনবই। তোমার ভাইয়া? ভাইয়া 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 তুই এখনো বেঁচে আছিস ভাইয়া? দুর্জয় ভাইয়া, তুই তুই এতদিন কোথায় ছিলে ভাইয়া? তুই তুই হারিয়ে যাবার পর তেজা আবার ওই টিয়া যে নাম মিলে আমাকে বানিয়েছে তোর হত্যাকারী, আমার পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে, আমাকে খুন করতে চেয়েছিল ভাইয়া। আর কোনো চিন্তা নাই, আমি এসে পড়েছি, ওরা আর তোকে আমার খুনি বলতে পারবে না। কিন্তু এখন তোকে বা আমাকে দেখলে আবার হত্যার চেষ্টা করবে তখন? তাই বলে এভাবে পালিয়ে পালিয়ে আর নয়, নিজেরা শিকার হওয়ার চেয়ে সত্যিকারের শিকারীকে পুলিশের হাতে ধরিয়ে দেব। কিন্তু কিভাবে? কুতুব মামা পর্যন্ত আমাকে অবিশ্বাস করছে, আমরা এখন কার কাছে যাব, কে আমাদের কথা শুনবে? আসল জেলার সাহেবকে সরিয়ে দিয়ে তেজাব নিজেই এখন জেলা সেজেছে। জেলার রাহেন রূপী ওই তেজাবকে আইনের সামনে আনতে পারলেই আমরা আমাদের কথার প্রমাণ করতে পারব। কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? তেজাব তেজাব এখন নকল জেলার, পুলিশ হেডকোয়ার্টারে তার অফিস, কিছুই করতে পারবে না। শুধু নজর রাখতে হবে তেজাবের সাথে কারা যোগাযোগ রাখে, তাদেরকে ধরতে পারলে সত্যিকারের জেলাকে খুঁজে পাওয়া যাবে। আমার বিশ্বাস নিশ্চয় উনি আমাদের কথা পুলিশ ডিপার্টমেন্টকে বোঝাতে পারবেন। তেজাব
ধরা তোকে পড়তেই হবে। দাউদ ইব্রাহিম, মরার আগেই মরে গেলি? আরে 22 অক্টোবরের এখনো 24 ঘন্টা বাকি, তারপরেই তোর গলায় ফাঁসির দড়ি লাগবে। না জিলাগান, না, তোর সাথে আমার চ্যালেঞ্জের কথা তুই ভুলে গেল, আমি ভুলি নাই। তাই নাকি? কি ছিল সেই চ্যালেঞ্জ? ফাঁসি 1 মিনিট আগে হলো আমি তোর এখান থেকে বেরিয়ে যাব। 1 মিনিট আগে কেন? বাকি 2000 কোটি টাকা দিলে তো এক্ষুনি যেতে পারো। কে তুমি? এটা পড়লি সব বুঝতে পারবে। ভাইজান, জেলার রাহানের বেশধারি তেজাব আপনাকে মুক্ত করবে। আপনার সিগনাল পেলেই ওকে বাকি টাকা দিয়ে দেব, আপনার ছোট ভাই টুন্ডা। টুন্ডার কাছে পৌঁছে গেলেই টাকা পেয়ে যাবে, আর টাকা হাতে পেলেই তুমি খালাস। বল কোথায়? এখন জেলার, আর জেলার এখন আসামি আমাদের মাস্টার প্ল্যানিং এর কাছে। আইনের প্রশাসন জিরো জিরো। আইন কোনদিন জিরো হতে পারে না, আইন সত্যের জন্য। এদেশের সাধারণ মানুষ একটু মাথা গোজার জন্য যে টাকা জমা করেছিল, সেই টাকা লুণ্ঠনকারী দাউদ ইব্রাহিমকে তোরা উদ্ধার করবি ভেবেছিস? অসম্ভব। সেই টাকা লুণ্ঠনকারী দাউদ কোনদিন মুক্তি পাবে না, তোদের শাস্তি হতেই হবে। কিন্তু বিচ্ছে কিন্তু একটু ভয় আছে, খুব সাবধান। কি করছো মামা? হাতটা ঠিক করে দিতে আছে, দুজন দেড় সময় লাগে। আমি একটু জিরাই, এই সরকারের আড্ডা এসে ঠিক মতো একটু জিরাইতে পারি না। ওরে ওই সরকারে ঠিকই ছেলা মারলো তো। এই যে সারে নাক দেখে ঘুমাইতেছে। স্যার স্যার, আমি কুতু বলি স্যার। কি ব্যাপার? সারে নাক ডাকা বন্ধ করে দিল না? আমার গন্ধ পাইছে। এই যে না স্যার। ও স্যার, ব্যাপারটা কি জানলা দিয়ে দেখি আশেপাশে কত শয়তান যে ঘুরতেছে, পাইলে তো আমার সিচ্ছা ভালো। না যাইয়া কি আমি ছাগল গরু খুঁজতেছি। আমি কুতুব তারকা, কোন চিন্তা করেন না, দুই ভাইয়ের লই আসি। ভাগিনা, ওই ভাগিনা, চলতি আসো স্যার এখানে। দুর্জয় বিপ্লব, তোমরা? স্যার কথা বলার সময় নেই, জলদি চলুন। আজ 21 তারিখ,
কাল দাউদ ইব্রাহিমের ফাঁসি, আজ রাতের মধ্যেই তেজাব নকল জেলার সেজে দাউদকে ছাড়িয়ে দেবার চেষ্টা করবে। নকল নয়, দাউদকে ছাড়াবে আসল জেলার। স্যার হ্যাঁ থাকতে পাইতে গেলেন, ওই স্যার আমার পদ উন্নতির দিকে খেয়াল রাখেন, বেইমানি করবেন না, চিন্তি দিয়ে দিলাম মনে রাখেন। তাড়াতাড়ি চলেন, সব রহস্য হয়ে যাব, দেশে সব রহস্য হয়ে যাব। আমাদের কাছ থেকে জেলার কি নিয়ে গেছে? জেলার সাহেব এত অরিত, হোম মিনিস্ট্রি থেকে অর্ডার এসেছে দাউদ ইব্রাহিমকে এখানে রাখা নিরাপদ নয়, তাই তাকে একটা বিশেষ নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট, এনি সিকিউরিটি? নো, আমি একাই নিয়ে যাব। ডিজিএফআই, এনএসআই, এসবি সব জায়গায় খবর পাঠানো হয়েছে দাউদ ইব্রাহিমকে যেন এই মুহূর্তে এখান থেকে সরিয়ে ফেলা হয়। কেন স্যার? কারণ সন্ত্রাসী গ্রুপ এখানে হামলা করে তাকে তুলে নিয়ে যেতে পারে। ও, কোন সিকিউরিটি কল করবো স্যার? নো, নিজেকে খুব চালাক মনে করিস তেজাব, যে দেখ তোর জামদূত। হ্যালো তেজাব, সত্যের পথের যোদ্ধাদের মারা এত সহজ নয়, তুই ভেবেছিলি তোর চালাকি কেউ ধরতে পারবে না, দেশের শত্রু দাউদ ইব্রাহিমকে আমার জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবি? না তেজাব না, আইনকে ধোকা দেওয়া তো সহজ নয়, আইন তো তোর বিচার করবেই, কিন্তু এই দুটো ছেলেকে তুই যে কষ্ট দিয়েছিস তার বিচার আগে করবে এরা। এই পোশাক পরা কোন তোর কারণে আমি ভাইয়ের খুনের আসামি, তোর মতো নর পিশাচের বাঁচার কোন অধিকার নেই। না, তোরা আইন হাতে নেবি না, বিপ্লব জেল মেরো না, এসবের বিচার হবে আইনের মাধ্যমে। এই বেঁধে ফেলোকে, তোমরা এদিকে সব শোনো। জেলা সাহেব আপনি আসুন, জরুরি মিটিং আছে। এই হচ্ছে দাউদ ইব্রাহিমের আস্তানার নকশা, তেজাব জেলার সেজে দাউদ ইব্রাহিমকে নিয়ে যেতে এসেছিল, এখন আমি তেজাব সেজে দাউদ ইব্রাহিমকে নিয়ে ওদের আস্তানায় ঢুকবো এবং পুরো গ্যাংটাকে হাতে নাতে ধরবো। তোমরা এই নকশা মতো পৌঁছে যাও। গাওয়া ঘি সব ডুপ্লিকেট, নিয়ে যা, নিয়ে যা সবাই। Yeah.
আরে ভাই ভয় পেয়ে গেলে? আরে না না, এতদিন ভালো মানুষ সেজেছিলাম তো, ভালো মানুষ। কি ব্যাপার ভাইয়া, থাপ্পড় মারলে না? আমার চেন খোলা। আমার জুতার ফিতে খোলা, বেঁধে দিলে না? না না, মানে তোরা বড় হয়েছিস তো, এ সময় তোদের গায়ে হাত দেওয়া ঠিক না। হ্যালো মিস্টার তেজা, হোয়ার ইউ? সত্যি করে বল কে তুই? কেন ডালিং, আমি তেজাব, তেজাব। সত্যি তুই তেজাব? মিথ্যে কথা কে বলেছে? মিথ্যে কথা, আমি তেজাব, অপরাধ জগতের একমাত্র কিং তেজাব। এসব কি আবোল তাবোল বকছুই নাম? তুমি আমাকে চিনতে ভুল করছো। ভুল আমি করি? আমি নিশ্চিত যে তুই তেজাব না, আর তা প্রমাণ করার জন্য সাথে করে নিয়ে এসেছি ওই দেখ দুর্জয় বিপ্লবের মা। এখনই প্রমাণ হয়ে যাবে আসল আর নকল। গুলি করো। দাউদ ইব্রাহিমকে তো নিয়ে এলাম, টাকা কোথায়? টাকা? টাকা পেয়ে যাবে, আগে গুলি করো। কেন জেলার, গুলি কর, গুলি করে প্রমাণ করো তুমি তেজাব। হ্যাঁ তুই গুলি করবি, আর না হলে তুই জেলার শেষ। স্যার স্যার, চারিদিকে পুলিশ হামলা করেছে, আমাদের গুলি লেগেছে। সবাইকে বল আর্মস ফেলে দিতে, বল এই অস্ত্র ফেলে দে, ফেলে দে। কি রে পালোয়ান, নাটকটা কেমন লাগলো? হ্যাঁ না ভালো লাগেনি, এবার আমার নাটক দেখ। এই বুড়ি, এই দুটো তো ছেলের বউ তাই না? বাঁচাতে পারলো না দাউদ, হ্যাঁ
তাছাড়া দুটো বউ আছে, এবার আমি বিয়া ছাড়া যাবো না।